জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। মনুষা মঙ্গল কাব্যের ছায়া একুশ শতকেও। সাপের কামড়ে মৃত বালিকার দেহ সৎকার না করেই কলার ভেলায় চাপিয়ে ভাসিয়ে দেওয়া হলো নদীর জলে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সাগর ব্লকের মৃত্যুঞ্জয় নগরের। গতকাল দুপুরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর কেউটে ছোবল দেয় দশ বছরের বালিকা শ্রাবণী মালাকারকে। জানতে পেরে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় সাগর ব্লক হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা তাকে অ্যান্টিফেনাম ইঞ্জেকশনও দেন, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত এই বালিকা। এরপর তার দেহ ফিরিয়ে আনা হয় বাড়িতে। তারপর প্রচলিত বিশ্বাসে পাশের মুড়িগঙ্গা নদীতে কলার ফেলাতে শ্রাবণীর দেহ ভাসিয়ে দেওয়া হয়। তার পরিবার এবং প্রতিবেশীদের বিশ্বাস, নদীর নোনা জলে সাপে কামড়ানো বালিকার দেহে আবারও প্রাণ ফিরবে। একুশ শতকে দাঁড়িয়েও পুরাণ কাব্যের ছায়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে পুরো এলাকায়। ভেলাটি দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। তবে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়া হয়েছে। সাপের কামড়ে মৃত্যুর পর আর কোনোভাবেই প্রাণ ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। এই ঘটনার নিছকই কুসংস্কার বলেছেন তারা। আমরা কালকের দুপুর 12:30 নাগাদ নিচে মাদুর বিছিয়ে গরম হয়েছিল শুয়েছিলাম। এবার আমি ধারে শুয়েছি, আমার মেয়েটা মাঝে শুয়েছে আর আমার স্ত্রী তারপরে শুয়েছে। এবারে বাম মানে ছেলে মেয়ে হয়েছে, আমি আর আমার মেয়ে মানে ইয়ারকি ফাজলামি করিয়া এবার ঘুমাতে প্রায় আধ ঘন্টা মতো দেরি হয়েছে। এবারে আমার মেয়েটা বলছে, বাবা আমার পিঠে চাপড়িয়ে দাও আমি ঘুমাবো। আমি আবার চাপড়িয়ে দিলাম। বলে বাবা স্কুলে মিটিং হবে, মাস্টার বলেছে, আর তুমি আর চাল দেওয়া হবে। তখন আমি বলি হোক যাবো। ওটে আর আমার গণিত খাতা নেই, তুমি লিখছ বলো? আমি হ্যাঁ ওয়া ঘুমিয়েছি। দশ মিনিট চোখটা আমার বুঝে গেছে, একটা সাপ এসে আমার পায়ে ধাক্কা মারে। তারপরে আমি উঠে পড়ি, দেখো দেখি না সাপ। এবার আমি তক্ত উসের উপরে উঠে পড়ি, আমার স্ত্রীকে বলি উঠে পড়ো সাপ সাপ। তখন দেখি না প্রায় তিন হাত মতো একটা তোপ সাপ। তারপরে আমার মেয়েটা করে, বাবা আমার পায়ে জ্বালা করছে। আমি যখন দেখি না দুটো দাঁত বসিয়েছি। সঙ্গে সঙ্গে ওখানে আমাদের একজন স্থানীয় ওঝা আছে, তার কাছে পাঠানোর পরে সেখান থেকে আমি যাই। যাওয়ার পর দিন আমার মেয়ে বমি করে, বমি করার পরে পায়খানা করে, তারপরে সেখানটা হয়নি। ওঝা বলে তুমি ওখানে নিয়ে চলে যাও। ওই সঙ্গে সঙ্গে আবার নিয়ে যেতে যেতে রাস্তায়, তারপরে আমি বাড়ি নিয়ে এসি। বাড়ি নিয়ে এসে সবাই গ্রাম পাড়া প্রতিবেশী ভেলার আয়োজন করে সন্ধ্যা 7:30-8 থেকে নদীতে ভাসিয়ে দেয়। তারপরে সারা রাত তো ঘুম হয়নি। তারপরে আমি যখন ভোরে একদম কেউ ওঠেনি, আমি তখন নদী বাঁধে বাঁধে হাঁটতে যখন যাই, সেখানে ওখানে লেগে আছে। আমার বাড়ির পাশে কালকের দুপুরের দিকে বাবা মা নিয়ে শুয়েছিল, তার মাঝখানে সাপ এসে ওই ব্যাং ধরার জন্য এসে বাচ্চাটাকে ছোবল মারে। তারপরে বাচ্চাটা নিয়ে গুনিয়ের কাছে যায়, ওখানেও হয় না। তারপরে হাসপাতালে গেল, বাচ্চাটা মারা গেছে। তার জন্য আমরা দেখতে এসেছি, কলার মান্ডা সে জলে ভাসিয়েছে নদীতে, আমরা দেখার জন্য এসেছি। দেখুন এখনো পর্যন্ত এটাই প্রমাণ করে যে সমাজে কুসংস্কার, অন্ধবিশ্বাস এটা বিপুল পরিমাণে পুরো মাত্রায় এখনো রয়েছে। তার ফলে তার শিকার হয়েছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মানুষ তো এখানে সাপের উপদ্রব অনেক বেশি, ফলে এখানে সাপ সংক্রান্ত কুসংস্কার অন্ধবিশ্বাসটা অনেক বেশি পরিমাণে এখানে জাঁকিয়ে বসেছে। তো আগামী দিনে আমাদের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা করি, আগামী দিনেও চেষ্টা করব এই অঞ্চলে যাতে মানুষের মধ্যে এই অন্ধবিশ্বাস কুসংস্কারটা কেটে যায়। আসলে সাপে কামড়ে যে মারা যায় সেটা বিষক্রিয়াজনিত কারণেই মারা যায়। যদি পর্যাপ্ত মাত্রার বিষ শরীরের মধ্যে প্রবেশ করে, যেটা লেথাল ডোজ বলা হয় সেই মাত্রা, তাহলে কোনোভাবেই রোগীকে উইদাউট এভিএস মানে অ্যান্টিভেনম সিরাম ইঞ্জেকশন না করলে সময় মতো কোনোভাবেই রোগী বাঁচে না, বাঁচানো সম্ভব নয়।
ওপেন এয়ারেও হোক আর বাড়িতেই হোক, রোগী চিকিৎসা না করলে যথাসময়ে রোগী মারা যাবে, যদি সে লেথাল মাত্রা মানে লেথাল ডোজের বিষ, অর্থাৎ যে মাত্রায় বিষ ঢাললে রোগী মারা যায়, ফেসে মানে সাপ ঢাললে তবে রোগী মারা যায়, সেই মাত্রার বিষ যদি শরীরে আসে মারা যাবেই, যদি না তাকে এভিএস দেওয়া হয়, অ্যান্টিভেনম সিরাম সময় মতো দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।